হ্যালো ভিউয়ার্স, পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা সায়েন্সের 1000 কোশ্চেনের সেট 2 নিয়ে আলোচনা করব, যেগুলি বিভিন্ন চাকরি পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ফার্স্ট কোশ্চেন, জৈব যৌগ পরীক্ষাগারে প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী? অ্যান্সার হবে বিজ্ঞানী ওলার। নেক্সট কোশ্চেন, একটি তড়িৎ অবিশেষ্য পদার্থের উদাহরণ দাও। অ্যান্সার হবে ইথাইল অ্যালকোহল। 3 নম্বর কোশ্চেন, ডায়াপোটার কী? ডায়াপোটার হচ্ছে লেন্সের ক্ষমতার একক। 4 নম্বর কোশ্চেন, বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যান্সার হবে অ্যামোমিটার যন্ত্রের সাহায্যে। 5 নম্বর কোশ্চেন, সবচেয়ে ক্ষুদ্রতম করোটিক স্নায়ু কোনটি? অ্যান্সার হবে অপটিক স্নায়ু। 6 নম্বর কোশ্চেন, মানব দেহের সবচেয়ে বৃহত্তম করোটিক স্নায়ুর নাম কি? অ্যান্সার হবে ভেগাস। 7 নম্বর কোশ্চেন, কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি? অ্যান্সার হবে লাল আলোর। 8 নম্বর কোশ্চেন, ফুসফুসের আবরণীর নাম কি? অ্যান্সার হবে প্লুরা। 9 নম্বর কোশ্চেন, মানব দেহের দীর্ঘতম কোষের নাম কি? অ্যান্সার হবে স্নায়ু কোষ। 10 নম্বর কোশ্চেন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? অ্যান্সার হবে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। 11 নম্বর কোশ্চেন, টেলিফোন কে আবিষ্কার করেন? অ্যান্সার হবে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। 12 নম্বর কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়? অ্যান্সার হবে রেইনগজ যন্ত্রের সাহায্যে। 13 নম্বর কোশ্চেন, রক্তের শ্রেণীবিভাগ কে করেন? অ্যান্সার হবে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। 14 নম্বর কোশ্চেন, সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? অ্যান্সার হবে NaCl। 15 নম্বর কোশ্চেন, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? অ্যান্সার হবে ক্ষণপথ। 16 নম্বর কোশ্চেন, মানুষের শরীরের ত্বকে কত ধরনের পিগমেন্ট থাকে? অ্যান্সার হবে 3 ধরনের। 17 নম্বর কোশ্চেন, বিলিরুবিন কোথায় থাকে? বিলিরুবিন কোথায় থাকে? অ্যান্সার হবে যকৃতে। 18 নম্বর কোশ্চেন, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? অ্যান্সার হবে হুগো দা ভিস। 19 নম্বর কোশ্চেন, চোখের জলে কোন উচ্ছেসক থাকে? অ্যান্সার হবে লাইসোজোম থাকে। 20 নম্বর কোশ্চেন, ভারী জলের সংকেত কি? ভারী জলের সংকেত হচ্ছে D2O। 21 নম্বর কোশ্চেন, মিনামাটা রোগ কোন ধাতুর কারণে হয়? অ্যান্সার হবে পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। 22 নম্বর কোশ্চেন, মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি? মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। 23 নম্বর কোশ্চেন, পরমেস্কলে জলের হিমাঙ্ক কত? অ্যান্সার হবে 273 কেলভিন। 24 নম্বর কোশ্চেন, বিজ্ঞানী পল মুলার কি আবিষ্কার করেন? অ্যান্সার হবে DDT। নেক্সট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, রেডার যন্ত্রের আবিষ্কর্তা কে? রেডার যন্ত্রের আবিষ্কর্তা হচ্ছে স্যার ওয়াটসন। 26 নম্বর কোশ্চেন, বিশুদ্ধ জল ও লবণ জলের মধ্যে কোনটির ফুটনাঙ্ক অধিক? অ্যান্সার হবে লবণ জলের ফুটনাঙ্ক অধিক। 27 নম্বর কোশ্চেন, চুম্বকে দুই মেরুর সংযোগকারী কাল্পনিক রেখাকে কি বলে? অ্যান্সার হবে চুম্বক অক্ষ। 28 নম্বর কোশ্চেন, উড়োজাহাজের উড্ডয়ন কোন নীতি বা সূত্রের দ্বারা সম্পূর্ণ হয়? অ্যান্সার হবে বর্ণলীন নীতি। 29 নম্বর কোশ্চেন, লৌহ ছাড়া কোন মৌলের চৌম্বক ধর্ম বর্তমান? অ্যান্সার হবে ক্লোবাল্ট। 30 নম্বর কোশ্চেন, এবং আমাদের আজকের ভিডিওর হচ্ছে লাস্ট কোশ্চেন, রুবেলা ব্যাকটেরিয়া কী রোগ সৃষ্টি করে? অ্যান্সার হবে হাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।